ওম নম শিৱায়। নমস্কাৰ বন্ধুসকল, পুনে এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। বৃশ্চিক ৰাশি জাতক জাতিকাসকলৰ এই ছেপ্টেম্বৰ মাহটো কিদৰে পাৰ হ'ব, কোনখিনি ক্ষেত্ৰত বিশেষকৈ সাৱধানতা অৱলম্বন কৰিব লাগিব আৰু আপোনালোকৰ এই মাহটোত প্ৰেম হওক, বৈবাহিক জীৱন, চাকৰিৰ আপোনালোকৰ কেৰিয়াৰ হওক, আপোনালোকৰ ব্যৱসায় ক্ষেত্ৰতে হওক, আপোনালোকৰ স্বাস্থ্যৰ ক্ষেত্ৰতে হওক, কেনেধৰণৰ পৰিৱৰ্তন আপোনালোকে লৈ আহিছে, সকলোখিনি তথ্য জানিব পাৰিব। যদি আপোনালোকে আমাৰ চেনেলটো নতুনকৈ চাই আছে, চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব, ভিডিঅ'টো পাৰিলে অনুগ্ৰহ কৰি শ্বেয়াৰ কৰি দিব। ছেপ্টেম্বৰ মাহে বিশেষকৈ বৃশ্চিক ৰাশি লোকসকলৰ বাবে সৌভাগ্যৰ কঢ়িয়াই আনিছে বুলি কৈছে। এই মাহটোত আপুনি আপোনালোকৰ আত্মীয়ৰ পৰা সহযোগিতা আৰু লাভ কৰিব বুলি কৈছে প্ৰথম ভাগখিনিত, কিন্তু শেষৰ ফাললৈ কিছুমান ব্যক্তিৰ পৰা যদি বা আত্মীয় কোনো হওক বা কৰ্মৰ ক্ষেত্ৰতে হওক কাৰোবাৰ পৰা যদি সহায়ো বিচাৰে কিন্তু আপোনালোকে আশা কৰাৰ ধৰণে সেইখিনি সহায় নাপাব পাৰে, কিন্তু তেতিয়া মনত মনটো এটা হতাশাৰ দৰে এটা পৰিৱেশৰ সৃষ্টি হ'ব পাৰে বুলি কৈছে, বা মনত হতাশাৰ এটা অনুভৱ হ'ব পাৰে, গতিকে ধ্যান ৰাখিব বুলি কৈছে। আৰু নিজৰ সামৰ্থ্যৰ ওপৰত আপোনালোকে গুৰুত্ব প্ৰদান কৰিব। এই গোটেই মাহটো আপুনি আত্মবিশ্বাসী হ'ব বুলি কৈছে, আত্মবিশ্বাস থাকিব যাৰ বাবে আপুনি সময়মতে আপোনাৰ কাম ভালদৰে সম্পূৰ্ণ কৰিব পাৰিব। মাহৰ আৰম্ভণি সময়ছোৱাত কৈছে যে কেৰিয়াৰ বা ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত অভাৱনীয় সফলতাই আপোনালোকক আত্মবিশ্বাসী কৰি তুলিব বুলি কৈছে, আৰু আপুনি প্ৰগতিৰ পথ দ্ৰুতগতিত আপোনালোকে আগবাঢ়ি যাবলৈ চেষ্টা কৰিব। ব্যৱসায় হওক বা আপোনালোকৰ কেৰিয়াৰৰ ক্ষেত্ৰত এটা ভাল প্ৰতিফলন দেখিব আৰম্ভণি সময়ছোৱাত, কিন্তু আপোনালোকে কষ্ট কৰিব লাগিব। ব্যৱসায়ত কৈছে যে কিছুমান নতুনত্ব আনিব লাগিব বুলি কৈছে, নতুনত্ব আনিলে আপুনি ভাল এটা ছাকচেছ হ'ব, গতিকে কিছু আপগ্ৰেডৰ প্ৰয়োজন আছে। আপোনালোকৰ বিজনেছটো ডাঙৰ কৰিব হ'লে বা সম্প্ৰসাৰণৰ বাবে চিন্তা যদি কৰিছে, প্লেনিংখিনি আপোনালোকে কেনেধৰণে আপোনালোকে আগবঢ়াই নিব, কেনেধৰণে ছিষ্টেমেৰে আপোনালোকে আগবাঢ়িব, সেইখিনি সকলো যদি ধ্যান ৰাখে নিশ্চয়কৈ আৰম্ভণি সময়ছোৱাৰ পৰা আপোনালোকৰ ভাল হ'ব, কিন্তু অতিৰিক্ত খৰচৰ বাবে আপোনালোকৰ কিন্তু কিছু চিন্তা থাকিব পাৰে, গতিকে ধ্যান ৰাখিব লাগিব। কেৰিয়াৰ গঢ়িবৰ বাবে এই মাহটো অত্যন্ত শুভ বুলি কৈছে, গতিকে বৃশ্চিক ৰাশি জাতক জাতিকাসকলে নিজৰ কেৰিয়াৰৰ প্ৰতি ফ'কাছ দিব লাগিব। নিজৰ জীৱনটো আগবঢ়াই নিয়াৰ বাবে কিছুমান সিদ্ধান্ত আপোনালোকে ল'ব পাৰিব, সিদ্ধান্তত উপনীত হ'ব পাৰিব, গতিকে হাৰ্ড ৱৰ্কিং গতিকে মাছ বি আপোনালোকে কৰিব লাগিব এই মাহত, তেতিয়াহে উন্নত ফলাফল লাভ কৰিবলৈ সক্ষম হ'ব বুলি কৈছে। আৰু এই সময়ছোৱাত আপোনালোকৰ উপাৰ্জন, সুখ আৰু সমৃদ্ধি পাব বুলি কৈছে। বৃশ্চিক ৰাশি লোকসকলৰ এই সময়ছোৱাত ঘৰৰ মানুহখিনিৰ পৰা উপযুক্ত সমৰ্থন বা সহায় লাভ কৰি থাকিব, বিশেষ সহায় লাভ কৰাৰ সম্ভাৱনা দেখা পোৱা গৈছে। মাহৰ দ্বিতীয় সপ্তাহৰ এই সময়খিনিত কৈছে যে আপোনালোকে এজন ব্যক্তিৰ, এজন প্ৰভাৱশালী ব্যক্তিৰ সহায়ত আপোনালোকৰ পূৰ্বপুৰুষৰ সম্পত্তি আহৰণৰ ক্ষেত্ৰত থকা যিবোৰ প্ৰব্লেম, যিবোৰ বাধা আপোনালোকৰ দূৰ হ'ব পাৰে বুলি কৈছে। এই সময়ছোৱাত মাটি আৰু অট্টালিকাৰ ক্ৰয় বিক্ৰয়ৰ পৰা আপোনালোকৰ বাবে বিপুল লাভৰ সম্ভাৱনা দেখা পোৱা গৈছে। জীৱিকাৰ ক্ষেত্ৰত অগ্ৰগতিৰ লগে লগে মন সুখী হৈ থাকিব। ব্যৱসায়িক দৃষ্টিকোণৰ পৰা ছেপ্টেম্বৰ মাহটো অতি শুভ হ'ব, যদিও মাহৰ মাজভাগত কিন্তু অলপ সাৱধান হ'ব লাগিব ব্যৱসায়ীসকলে। এই সময়খিনি কিছুমান ব্যক্তি আপোনালোকৰ দুৰ্বলতাৰ সুযোগ ল'ব পাৰে বা আপোনালোকৰ ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত কিছুমান খেলিমেলিৰ দৰে এটা পৰিৱেশৰ সৃষ্টি কৰিব পাৰে, বা কিছুমান ক্ষেত্ৰত আপোনালোকৰ দুৰ্বলতাৰ সুযোগ লৈ আপোনালোকক ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত কিছুমান সমস্যাত পেলাব পাৰে, গতিকে সাৱধান হ'ব, শত্ৰুৰ পৰা সাৱধান হওক বুলি কৈছে। এই সময়ছোৱাত আপুনি অতি সাৱধানে কিন্তু ধনৰ লেনদেন কৰিব লাগিব, নহ'লে আপোনালোকৰ লাভৰ শতাংশ যি সেইটো অলপ কমি যাব পাৰে বা হ্ৰাস পাব পাৰে, গতিকে ধন টকা পইচাৰ লেনদেনৰ ক্ষেত্ৰত ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত বিশেষকৈ শৰ্ট হ'ব লাগিব আৰু কাকো ধন তৎক্ষণাত ধাৰলৈ নিদিব বুলি কৈছে। অচিনাকি মানুহক বিশ্বাস কৰাটো ব্যৱসায় ক্ষেত্ৰত লোকচানৰ দৰে এটা পৰিৱেশৰ সৃষ্টি কৰিব পাৰে। মাহৰ শেষৰ ফাললৈ বৃশ্চিক ৰাশি লোকসকলৰ কৰ্মৰত লোকসকলে চাকৰি সলনি কৰিবৰ বাবে চেষ্টা কৰা দেখা পোৱা যাব। এই প্ৰেক্ষাপটত তেওঁলোকে অতি বুদ্ধিমানৰূপে সিদ্ধান্ত ল'ব লাগিব আৰু এনে পৰিস্থিতিত আপোনালোকে ধৈৰ্য বজাই ৰাখিব লাগে বুলি কৈছে। আৰু এই সময়খিনিত বুদ্ধিমানৰূপে সিদ্ধান্ত ল'বই লাগিব, কাৰণ তেতিয়াহে আগবাঢ়ি যাব পাৰিব। আৰু এই পৰিস্থিতিত চূড়ান্ত সিদ্ধান্ত লোৱাৰ আগতে আপোনালোকৰ শুভাকাংক্ষীসকলৰ পৰা যদি মতামত লয় বা মতামত ল'বলৈ আপোনালোকে একেবাৰে নাপাহৰিব, গতিকে তেওঁলোকৰ পৰামৰ্শ আওকাণ নকৰিব। এই মাহত আপুনি আপোনালোকৰ সম্পৰ্কবোৰ ভালকৈ ৰাখিবলৈ যিমান পাৰে চেষ্টা কৰক বুলি কৈছে, যাৰ বাবে আপুনিও সুখদায়ক ফলাফল দেখিবলৈ সক্ষম হ'ব বুলি কৈছে। যদি আপুনি এতিয়া অবিবাহিত তেন্তে এই মাহত বিশেষকৈ মাজভাগত, মাহৰ মাজভাগৰ এই সময়খিনিত কোনো ব্যক্তি আপোনালোকৰ জীৱনলৈ আহিব পাৰে বুলি কৈছে, বা আপোনালোকৰ ঘনিষ্ঠতা প্ৰেমৰ সম্পৰ্কলৈ গঢ় লৈ উঠিব পাৰে। আগতে চলি থকা প্ৰেমৰ সম্পৰ্কত তীব্ৰতৰ হৈ পৰিব, বৈবাহিক জীৱন সুখী হৈ থাকিব মাহৰ মাজভাগটো। স্বাস্থ্যৰ দৃষ্টিকোণৰ পৰা মাহৰ শেষৰ ফাললৈ অলপ অনুকূল হ'ব পাৰে। বৃশ্চিক ৰাশিৰ লোকসকলৰ কৈছে যে এই মাহত দীৰ্ঘদিনীয়াৰ কিছুমান চিন্তাৰ আপোনালোকৰ সমাধান পোৱাৰ পৰা সকাহ পাব। যদি বহুদিনৰ পৰা বিশেষকৈ ছেপ্টেম্বৰ মাহৰ আগত অৰ্থাৎ আপোনালোকৰ আগষ্ট মাহত যদি কিছুমান প্ৰব্লেম ফেচ কৰিছিল, সমস্যা পাইছিল, সেই সমস্যা বা চিন্তাখিনিৰ পৰা, মানসিক টেনশ্যনৰ পৰা আপোনালোকে ওলাই অহাৰ কিছুমান পথ আপোনালোকে লাভ কৰিব বা কিছুমান উপযুক্ত সিদ্ধান্ত ল'ব পাৰিব। যিকোনো পাৰিবাৰিক বিবাদ কাৰোবাৰ মধ্যস্থতাৰ সমাধান হ'ব পাৰে বুলি কৈছে। যদি আপোনালোকৰ পাৰিবাৰিক কিছুমান সমস্যা চলিছে,
কিছুমান ব্যক্তি আপনার সেইখিন গৈ পেলে আপনার সমাধান কিছুমান করে দিব পাৰে বুলি কৈছে। সে আপনার আত্মীয়বর্গই হোক বা অন্যান্য ব্যক্তি হোক, আবদ্ধ হয়ে থাকা ধন পরিশোধ বা আদায়ের এইটো একটা ভাল সময় এই মাতত। বিনিয়োগ সম্পর্কের কাম কাজতো পরিয়ালের সদস্য সকলের সঙ্গে যদি আলোচনা করা হয় উপযুক্ত ফলাফল পাব বুলি কৈছে। কেরিয়ার সম্পর্কীয় সাক্ষাৎকারতো যুবক যুবতী সকলে সফলতা লাভ করব, কষ্ট করব লাগবে, কেরিয়ার গহিবর এই মাত অত্যন্ত শুভ বলে কৈছে। ধ্যান রাখব লাগবে যিকোনো ঠাইত কথা পাতি থাকোতে এই মাহত মনত রাখব যে বিতকর পরিস্থিতিও আহিব পারে, গতি কথা বতরা কোতে হোক অলপ সাবধান হোক বলে কৈছে। আনের মনত দুঃখ নিদিব এই মাহত, নহলে আপনিও সমস্যাত পড়িব পারে। ভালদরে বিবেচনা করার পিছতে আপনার পরিকল্পনা কার্যকরী করব বলে কৈছে। যিকোনো কাম করতে আপনাদের পরিকল্পনা করিহা করক বলে কৈছে, তেতিয়া আপনাদের একটা ভাল প্রতিফলন দেখিব বলে কৈছে। কিন্তু হরখেদায় আপনার সমস্যার সৃষ্টি করব পারে, সমস্যার বৃদ্ধি করব পারে, লগতে আত্মপর্যবেক্ষণের জড়িয়ে নিজের ইগো আর খঙর দরে অভাব দূর করবর চেষ্টা করব বলে কৈছে। মনত রাখব এই কথাটার প্রতি, আত্মপর্যবেক্ষণের জড়িয়ে নিজের যে ইগো যি আপনার খং আছে সেই অভাবব আপনাদের নিজে দূর করব, নিজে ভাবিব লাগবে যে নিজের ইগো ভাববো বাড়িছে নাকি, খং রাগব আপনি বেশি করে আছে নাকি। গতি সেইখানে ক্ষেত্রে নিজে উপলব্ধি করে যদি সেইখানে সমস্যাব সমাধান করব চেষ্টা করে আপনার ভাল হব বলে কৈছে। আগবাড়ি যাওয়া আপনাদের সফল হব, কামব সুচারুরূপে করব পারিব, গতি সম্পর্ক উন্নত হব বলে কৈছে। গতি সকল দিকতে ভাল হব, গতি এই কথাটার প্রতি অল্প গুরুত্ব প্রদান করব এই মাহত, বিশেষভাবে উপকারী হব। ব্যবসায় পরিস্থিতি কিছু অনুকূল হব, কামর চাপ বেশি হব এই মাহত। কিন্তু এই সময় বাহ্যিক সম্পদেরপরা কিছু উপযুক্ত অর্ডার পড়ার সম্ভাবনা আছে, বহু আপনাদের চেষ্টা করেছে সফল হওয়া নাছিল, তেনে ধরনের কামত আপনাদের বিশেষভাবে সাকসেস হব পারে বা সফলতা অর্জন করব পারে বলে কৈছে। পরিয়াল সম্পর্কে যিকোনো সিদ্ধান্ত কেবল পারস্পরিক সম্মতির সাপেক্ষে লোক বলে কৈছে। যুবক যুবতী সকলে নিজের কেরিয়ারক লৈ মানসিক চাপত থাকিব পারে, যিকোনো অফিস বা প্রজেক্ট অফিসের যিকোনো প্রজেক্ট আপনাদের সম্পূর্ণ করে সফলতা লাভ করার সম্ভাবনা দেখা পাওয়া গেছে কৈছে। এই সময়খিনিত ধৈর্য বজায় রাখব লাগে। প্রেম বা বৈবাহিক জীবনের কথা কবলৈ যাওঁতে কোনো বাহির মানুষে বিশেষ আপনাদের পরিয়ালত হস্তক্ষেপ করলে বেশিক সমস্যাও করব পাৰে বুলি কৈছে। গতিকে ধ্যান রাখব বেশি হস্তক্ষেপ করবলে নিদিব জোখতক বেশি, ইয়ার ফলত ঘর ব্যবস্থা প্রভাব পেলাব পাৰে, নেগেটিভ বা নেতিবাচক প্রভাব পেলাব পাৰে, গতিকে ধ্যান রাখব লাগবে। পরিয়াল সম্পর্কের যিকোনো সিদ্ধান্ত কেবল পারস্পরিক সম্মতির সাপেক্ষে লোক বলে কৈছে। পরিয়ালত যদি কিছু সিদ্ধান্ত লোক বিচারিছে, কিছু আপগ্রেড করব বিচারিছে, ঘরখন কিছু নতুনত্ব আনব বিচারিছে, কিবা একটা কাম করবলে গেছে, সকলে যদি সম্মতি লয় আপনার ভাল হব। বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের সঙ্গে গেট টুগেদার আপনার কার্যসূচী চলি থাকিব অত্যন্ত শুভ হবলে গেছে। কিন্তু স্বাস্থ্য দৃষ্টিকোণের দেখা পাওয়া গেছে যে বতর পরিবর্তনের কিছু লোকের এলার্জির দরে একটা সমস্যা হব পাৰে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে রাখব বলে কৈছে। আর প্রদূষণ আর ভিড় করা ঠাইলে আপনার যাওয়ার যান পারে বিরত থাকব বলে কৈছে। যিসকলের অল্প প্রবলেম আছে তেনকা ধরনের ক্ষেত্রে বিশেষ অল্প সাবধান হোক। এই মাতত আপনার ভাল হব আর্থিকভাবে, এই মাতো আপনার ভাল বলে প্রমাণিত হব আর্থিক দিকত। শ্রমিক শ্রেণী বিশেষ বা মানুষের প্রগতির সুযোগ পাব, গতি সুযোগব হেরাই যাবল দিব নালাগে, গতি তাক ধরে রাখবর চেষ্টা করব লবলে চেষ্টা করব। আর আপনার কামর প্রতি মানুষের আস্থা বাড়ি, বিশ্বাস আপনার করব, মানুষে আগবাড়ি যাবর সুবিধা পাব। ব্যবসায়ত নিজাক কিছু ডর কাম আরম্ভ করব পারে এই মাহত, আপনি আর্থিক সহায় লাভ করব আর আপনার আচরণত মানুষ আপ্লুত হব বলে কৈছে। এই মাহত কিছু বিতর্কিত পরিস্থিতির পরিয়ালের বিশেষ ক্ষতির সম্মুখীন হব পারে, গতি কাজিয়া পেশাল যান পারে ঘরখন পরিহার করব বলে কৈছে। আপনার বাক্য নিয়ন্ত্রণ করলে আপনার ভাল হব, কথা বতরা কোতে সাবধান হোক। যদি আপনি এই মাহত ডর বিনিয়োগ করব বিচার তেনে এই মাহটা আপনার একটা ভাল সময়, গতি উপযুক্ত সময় আর পরিস্থিতি চাই লব ভাল হব। শেয়ার মার্কেটত কাম করার লোকসকলে লাভ করবেন বিশেষ সুবিধা, কিন্তু অভিজ্ঞতা যদি নাই আপনাদের এই কামত আগ নেবাহিব। এই মাতো রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে কাম করার লোকসকলের ভাল হবলে গেছে, আপনি প্রশংসা লাভ করব, আপনি কোনো বিশেষ পদ বা সম্মান লাভ করবেন বলে কৈছে, যার আপনার মর্যাদাও বৃদ্ধি পাব। এই মাহত বিশেষ আপনার সেপ্টেম্বর মাতো অতি শুভ বলে প্রমাণিত হব। এই রাশির লোকসকলে প্রতিটি ক্ষেত্রে সফলতা লাভ করব, কষ্ট করব, টাকার সঞ্চয় করব, ধন সঞ্চয়ের ওপর আপনাদের গুরুত্ব প্রদান করব লাগবে বলে কৈছে। সূর্য বৃহস্পতি আর মঙ্গল গ্রহে আপনার জীবনত কেবল সুখ কহিয়া আনিব পারে এই মাহত, ধন সঞ্চয়টা আপনি সফল হব, আপনার ওপর ঘর মানুষখিনি আস্থা আপনার ওপর রাখব, বিশ্বাস রাখব, আপনাদের ঘর মানুষখিনি উন্নতির যথেষ্ট কাম করব বলে কৈছে এই মাহত। মাজভাগত বিশেষ কিছু লোকের কাঁ চর্দি সমস্যা, পেটর আপনার জড়িত কিছু সমস্যা বধ হয়েছে,
এসিডিটির সমস্যার বারোকৈ অশান্তি দিব পারে। গতিকে খোৱাবৰ প্রতি আপনাদের এই মাহত অল্প গুরুত্ব প্রদান করব লাগিব, নিজের হেলথ সুস্থ করে রাখবর গুরুত্ব প্রদান করব কৈছে। প্লাস আপনাদের পরিয়ালও কোনো জ্যেষ্ঠ লোকের স্বাস্থ্য কিছু অবনতি ঘটার সম্ভাবনা আছে, গতিকে অল্প এই ক্ষেত্রে অল্প গুরুত্ব প্রদান করব কৈছে। তেওঁলোকৰ হেলথর বা তেওঁলোকৰ যদি কিবা সমস্যাও হয় আপনাদের সেইখিনি জানিবর চেষ্টা করুক আর সমস্যাখিনি সমাধানের উপায় বা আপনাদের সলিউশন বিচার কৈছে নিশ্চয়ই সফল হব। যদি আপনাদের আমার এই চ্যানেলটি নতুনকৈ চাইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। আপনাদের প্রতিকার স্বরূপে এই মাহত প্রতি সোমবারে আপনাদের শিবলিঙ্গত বিশুদ্ধ জল বা আপনাদের পানি আগবাহ সুন্দর প্রতিফলন দেখব। কমেন্ট বক্সত জয় মা লক্ষ্মী ওম নমঃ শিবায় লিখে দিব। আপনাদের সকলোরে সেপ্টেম্বর মাহটো সুন্দরভাবে পার হোক, মনের ইচ্ছাবর পূরণ হোক। ওম নমঃ শিবায়।